এমএলএ মন্ত্রী হইলে সাধারণত 5 বছর সুযোগ পাওয়া যায়, কিন্তু আমি 6 মাস পাচ্ছি। তাইলে পর নায়ক সিনেমার মতো একদিনের মুখ্যমন্ত্রীর মতো আমাকে কাজ করতে হচ্ছে এবং করব। আপনাদের এটাকে আমি কথা দিলাম, এবং শুধু তাই নয়, জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে এখানে এই পিতরা ময়ালের চৌধুরী একটা দাবি করেছেন যে কোচিং সেন্টার খোলার জন্য, এটা আমি অলরেডি প্রস্তাব এনেছি। KG-1 থেকে Class-5 পর্যন্ত কমসে কম 300টি পাড়াতে, জনজাতি পাড়াতে স্পেশাল কোচিং দেওয়া হবে, যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর অর্থাৎ রাজ্য সরকারের পয়সায়, প্রাইভেটে পড়া পয়সা দেওয়া হবে, এবং ওইখানে গরিব যারা আছেন জনজাতি তাদের ছাত্রছাত্রীদেরকে ফ্রিতে কোচিং দেওয়া হবে। এটা আগামী সেপ্টেম্বর মাস থেকে টার্গেট, টাকা অলরেডি আছে, শুধু নিয়ম নীতি হয়ে যদি দরকার পড়ে ক্যাবিনেটে নিয়ে নেব, কিছু চলছে না, আলোচনা হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি আগেও বলেছি, উনিও ওনাকে সাই দিয়েছেন, এবং আমাদের এই এখানে মঞ্চে আমাদের লক্ষ্মী ভারতবর্ষের বলতে গেলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জি সুশ্রী, উনি এখানে 1300 কোটি টাকা জনজাতির কল্যাণের জন্য এই মাঠে উনি অ্যানাউন্স করে দিয়ে গেছিলেন, প্যাকেজ দিয়ে গিয়েছিলেন, ওইটার প্যাকেজের অঙ্গ হিসাবে এখন প্রজেক্ট চলছে। 2,20,000 টাকা করে কয়েকশো এবং প্রায় 1,000-এর উপর এক একজন পরিবারকে ওয়াক বানিয়া পুন বানিয়া চিকন বানিয়া অর্থাৎ স্মল বিজনেস, গুটারি বিজনেস, পিগারি বিজনেস, এগুলি জনজাতিকে দেওয়ার জন্য প্রজেক্ট আনা হচ্ছে, এবং এটা আমাদের ক্যাবিনেটে ওয়াক বানিয়ে না পুন বানিয়া আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে উনি 500 কোটি দিয়ে দিয়েছেন। তাহলে পর খুব অতি সত্তরই কিছু এটার ফর্মালিটি আছে, এটা পাওয়া যাবে।